নমস্কার, আমি কৌশিক রায়, আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। সিংহ রাশি 2023 অগস্ট কি সম্ভাবনা উঠে আসতে চলেছে? আপনার স্বাস্থ্য, ভাগ্য, কেরিয়ার, কর্ম, প্রেম, শিক্ষা সমস্ত কিছু বিষয়ের প্রশ্ন এই ভিডিওতেই উত্তরটি আপনারা পাবেন। আপনাদের প্রশ্নের উত্তর এই ভিডিওটির মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে, তাই ভিডিওটি মোটেও কেটে কেটে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আলোচনাটা শোনার চেষ্টা করুন। দেখুন, রাশিফল দেখে কিন্তু বড় ধরনের সিদ্ধান্ত কিন্তু নেবেন না, এটা সার্বিক বিচার, ব্যক্তিকেন্দ্রিক বিচার এটি নয়। তবে হ্যাঁ, এই রাশিফলটি আপনাদেরকে বন্ধু হিসাবে বা চলার পথের পাথর হিসাবে কিন্তু কাজে কিন্তু দিবে। প্রথম আসি স্বাস্থ্য। দেখুন, আপনাদের রাশির অধিপতি দ্বাদশভাবে অবস্থান করছে, 17 অগস্ট থেকে আপনার রাশিতে অবস্থান করবে। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে 17 অগস্ট পর্যন্ত কিছুটা হলেও সমস্যা কিন্তু রয়েছে, গোল্ডেন কাপের সমস্যা, লিভারের সমস্যা, পেটের সমস্যা, এই সমস্যাগুলো বা ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে ভোগাবে। কিন্তু 17 আগস্টের পর থেকে আপনাদের রাশিতে কিন্তু রবি অবস্থান করছে, এখানে কিন্তু আপনাদের 17 অগস্টের পর থেকে স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু উন্নতি আপনাদের নিশ্চিতরূপে কিন্তু হতে চলেছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের শিক্ষা। দেখুন, পঞ্চম ভাবি হচ্ছে শিক্ষা, পঞ্চম পতি ভাগ্যভাবে অবস্থান করছে, উচ্চ শিক্ষা যারা করছেন, হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। আপনি কোনো কিছুতে ফর্ম ফিল আপ করতে চাইছেন বা অ্যাডমিশন নিতে চাইছেন বা আপনার এক্সাম রয়েছে, নিশ্চিতরূপে ত্রিকোণ ত্রিকোণ কানেকশান আপনার ক্ষেত্রে কিন্তু শিক্ষাক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে। যদিও রাহুর সাথে বৃহস্পতি যুক্ত রয়েছে, কিছুটা হলেও মন ডাইভার্সন করবে, তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের প্রেম। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো, যাদের প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ চলে আসছিল কি না, এ মাসটা আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু নতুন একটা সময়ের সঞ্চার কিন্তু করবে। আপনাদের পুরাতন প্রেম কামব্যাক আপনাদের করবে। যদিও আমি বারবার বলি, প্রেমের ক্ষেত্রে দেখতে গেলে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র, চন্দ্র, মঙ্গল কেমন রয়েছে এবং আপনাদের পঞ্চম ভাব, তার উপর কিন্তু ডিপেন্ড করে আপনাদের প্রেম জীবন, লাভ লাইফটা কেমন যায়। তবে মোটের উপরে আমি বলবো, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের বিবাহ। সপ্তমভাবে শনি অবস্থান করছে রেট্রোগ্রেড। আমি বলবো আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক খুব মধুর থাকবে, মেল হন অ্যান্ড ফিমেল হন, লাইফ পার্টনারের সঙ্গে আপনার যথেষ্ট বন্ডিং, যথেষ্ট অ্যাডজাস্টমেন্ট থাকবে। তবে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকটা একটু হলেও নজর দিন, কিছু কিছু ক্ষেত্রে খুচরো সমস্যাগুলো আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু আসতে কিন্তু পারে। এবার আসি আপনাদের, যেহেতু রেট্রোগ্রেডে ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, যাদের কেস, মামলা, মকদ্দমা চলছিল সেখান থেকে কিছুটা হলেও অব্যাহতি আপনারা পাবেন। কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের ভাগ্য। দেখুন, ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করছে এবং ভাগ্যাধিপতি আপনাদের রাশিতে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের সুবিশাল সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। আমি একটা কথা বারবার বলেছি, ভাগ্য যদি আমাদের সাথ দেয় কি না, পাহাড় ভাঙা যায়। অর্থাৎ ভাগ্যাধিপতি রাশিতে অবস্থান করে আপনার ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি এবং ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করে আপনাদের ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় 100% কিন্তু হতে চলেছে। এবার আসি আপনাদের সন্তান। পঞ্চমভাবে বৃহস্পতি দৃষ্টি, যারা সন্তান জন্য প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। সন্তানের স্বাস্থ্য, সন্তানের কেরিয়ার, সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃহস্পতি আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে এবং রবি আপনার 17 অগস্ট থেকে আপনার রাশিতে অবস্থান করবে, রাশির অধিপতি। এ মাসে আপনাদের সুনাম, খ্যাতি, যশ, নাম বৃদ্ধি কিন্তু হবে। আপনি
সিংহ রাশির মানুষ এবং দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের এ মাসে কিন্তু সম্পন্ন কিন্তু হতে চলেছে। অর্থ আপনাদের কেমন যাবে, আর্থিক ভাগ্য আপনাদের কেমন যেতে চলেছে, দেখুন আপনাদের ধনাধিপতি এবং একাদশপতি লাভপতি আপনার রাশিতে অবস্থান করছে, অর্থাৎ ইনকামের জায়গা আপনার ভালো থাকবে, আর্থিক স্থিতির জায়গা 100% আপনাদের ভালো কিন্তু দেখা যাচ্ছে, অর্থনৈতিক জায়গাটা নিয়ে খুব যে চাপ আমি বলতে পারছি, যদি এখানে আপনাদের ব্যক্তিগত জন্মছক দেখতে পাচ্ছি না কিন্তু ওভারঅল যদি আমি সামনে অগস্ট মাসে দেখি অর্থনৈতিক স্থিতি মজবুত কিন্তু রয়েছে। কর্মের জায়গাটা কেমন রয়েছে, দেখুন কর্মাধিপতি শুক্র 7 আগস্ট থেকে আপনার রেট্রোগ্রেড হয়ে আপনার দ্বাদশভাবে চলে যাচ্ছে। আমি একটি কথা বলবো, কর্মের জায়গাটা মোটামুটি রয়েছে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট চাপ রয়েছে, অর্থাৎ এই চাপটা যদি আপনারা নিতে পারেন কি না আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের সুযোগ কিন্তু আসবে, কিন্তু কাজের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রেসার আপনাদের এই মাসে কিন্তু রয়েছে। এবার আসি, আপনি সিংহ রাশির মানুষ, আপনার ব্যবসা দেখুন ব্যবসাটা কিন্তু আপনাদের খুব ভালো, শনি অবস্থান করছে তো আপনার সপ্তমভাবে, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, লোহার ব্যবসা করছেন, মাটির সঙ্গে যুক্ত কোনো ব্যবসা করছেন, আপনি প্রপার্টি ল্যান্ডের ব্যবসা করছেন, ব্যবসার জায়গা কিন্তু আপনাদের দুর্দান্ত কিন্তু দিবে, এটা লিখে রাখুন। অর্থাৎ যারা বিজনেস করছেন, সেলফ বিজনেস করছেন, সেখানে আপনাদের ক্ষেত্রে খুব ভালো। এবং এ মাসে আপনাদের ছোটোখাটো ভ্রমণ যোগ রয়েছে, এবং যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন। অগস্ট 2023 সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সুযোগ আপনাদের কিন্তু আসবে, এবং রাগ জেদটা আপনাদের কমাতে হবে, রাগ জেদ আপনাদের কিন্তু বাড়বে। এই জায়গাটা যদি আপনারা কন্ট্রোল করতে পারেন কি না আপনাদের 100% আপনাদের কিন্তু শুভ ফল কিন্তু পেতে চলেছেন। অগস্ট মাসে সিংহ রাশির আমি একটা কথা বলবো, চাইলেও ভুলতে পারবেন না, যে কোনো দিক থেকে আপনাদের উন্নতির একটা সুযোগ কিন্তু রয়েছে। তবে একটি কথা আপনাদেরকে বলি, আপনাদের রাশিতে মঙ্গল অবস্থান করছে তো রাগ জেদ এটা কিন্তু আপনাদের কমাতে হবে, এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, অবশ্যই বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে অবশ্যই পরামর্শ করুন। এ মাসে অবশ্যই আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন, সংকটমোচন হনুমান স্তোত্র, এবং এর পাশাপাশি আপনারা সূর্য দেবতাকে জল নিবেদন করুন। নমস্কার।